আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। সেপ্টেম্বর মাসের 8 তারিখে কিছু ব্রয়লার উঠানো হয়েছিল, সেগুলোর ব্রুডিংয়ের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছি। তো আজকে প্রায় 15-16 দিন হয়ে গেল, তো এগুলোর বর্তমান অবস্থাটা কি একটু আপনাদের সাথে শেয়ার করি। এ দেখেন, এখানে এই একটা শেড, আর সেকেন্ড শেডটা হচ্ছে, আপনাদেরকে যদি দেখাই, এটা হচ্ছে দ্বিতীয় শেডটা। এই দুই শেডে প্রায় 800+ মুরগির বাচ্চা আছে। তো এগুলোর বর্তমান অবস্থাটা কি সেগুলো একটু আপনাদেরকে দেখাই, এবং আমি একটু সরেজমিনে দেখি, চলেন। তো আপনি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, এগুলো হচ্ছে 16 দিন বয়সের বাচ্চা, হিসেব করলেই বুঝতে পারবেন। 8 সেপ্টেম্বর উঠানো হয়েছে, আর ভিডিও ধারণের তারিখ হচ্ছে 24 সেপ্টেম্বর। তো সেদিক থেকে 16 দিনই হচ্ছে। তো 16 দিন বয়সের বাচ্চা এগুলা, দেখেন বাচ্চার বর্তমান কন্ডিশন। গ্রোথ মাশাল্লাহ মোটামুটি ভালো, এখন পর্যন্ত বড় অর্থে সেই ধরনের কোনো বিপর্যয় হয় নাই, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, যে এখন পর্যন্ত কিছু হয়নি। আর বাচ্চা কিন্তু সুস্থ আছে সবগুলো, দেখেন বেশ চঞ্চল, সাড়া পেয়ে কিন্তু দৌড়ে ছুটে যাচ্ছে একদিকে। মাশাল্লাহ বেশ ভালো আছে, এ দেখেন পানি খাচ্ছে, এগুলো খাদ্য দেওয়া আছে, পানি দেওয়া আছে, তো আসলে সুস্থ আছে, এটাই সবচেয়ে বড় বিষয় আসলে। আর আপনারা জানেন যে আল্লাহ চাইলে হয়তো বা 16 দিন যেহেতু, আর 10-11 দিনে এইগুলো মোটামুটি একটু গ্রোথে চলে আসবে ইনশাল্লাহ। মাশাল্লাহ মোটামুটি গ্রোথ ভালো আছে, আর গরমটাও গরম আছে, বাট খুব বেশি গরম না, তো সেই সেন্সে ওয়েদারটাও খুব বেশি ওদেরকে ডিস্টার্ব করতেছে না, তো বাচ্চাগুলো ভালো আছে মাশাল্লাহ। এগুলো কিন্তু অলমোস্ট 400 গ্রাম, 450 গ্রাম ওজনে চলে আসছে। তো এখন এই 10 দিনেই মূলত দ্রুত হারে ওজনটা বাড়বে, এই সময় ওজনটা বেশি গেইন করবে ওরা, আর তারপরে লাস্ট স্টেজে তো বাকিগুলো আছে এই আর কি। এটা হচ্ছে সেকেন্ড, দ্বিতীয় যে আরেকটা শেড, এই শেডের মুরগিগুলো দেখেন, আপনাদেরকে একটু যদি দেখাই। দুই জায়গায় রাখার কারণ হচ্ছে একটু সেপারেট করে রাখলে হয় কি, একটু স্পেসটা বেশি পায়, আর যেহেতু জায়গা আছে এই জন্য আলাদা করেই রাখা। আর বর্তমান সময়ে যেহেতু কারোর এই সেক্টরের অভিজ্ঞতাটা ভালো না, এই জন্য আসলে কেউ সাহস পাচ্ছে না বেশি উঠানোর, আমরাও তার ব্যতিক্রম না। তো এতক্ষণ তো মুরগির আপডেট দেওয়ার চেষ্টা করলাম, তো চলেন এবার একটু হেঁটে আসি সামনে থেকে, আর আপনাদেরকেও একটু দেখানোর চেষ্টা করি। যারা দেশে বা প্রবাসে যেখানেই আছেন, যারা এরকম সবসময় সবুজ দেখতে পান না, তাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। তো চলেন আমার সাথে, আসলে আমার নিজেরও হাঁটা হবে, আপনাদেরকেও দেখাইলাম আর কি। হ্রদ দেখা, কলা বেচা, দুইটা একসাথে হয়ে, তো হ্রদ দেখা আর কলা বেচা ঘুরে বলছি আর কি, আগে পরে হয়ে গেছে। আর আমার যারা নিয়মিত ভিউয়ার্স, তারা নিয়মিত বলতে মানে যারা শুরু থেকে আছেন আমার সাথে, তারা হয়তো বা এই লেচুর গাছগুলো তাদের কাছে পরিচিত। দেখেন শরৎকালে ধানের বর্তমান অবস্থা, দেখেন ধান কিন্তু আর খুব বেশি দেরি, 2 মাস হয়তো বা লাগবে। আরে দেখেন লিচু গাছগুলো হয়তো বা শুরু থেকেই জানেন যে এবার কিন্তু ভালোই লিচুর ফুল আসছিল, বাট কোনো লিচু পাওয়া যায় নাই, তো এগুলো কাটার প্ল্যান হচ্ছে, দেখা যাক কী হয়। রেখে লাভ নাই যেহেতু ফল পাচ্ছি না ওইভাবে, তো আসলে শুধু শুধু তো জায়গাটা ফালায় রেখে লাভ নাই। আর এই দেখেন পাশে, এটা হচ্ছে অনেকেই পান খান, আর এটা হচ্ছে পানের বরজ, এখানে আসলে চাষি বলি, হ্যাঁ এর ভিতরে আসলে পানের গাছ আছে, দেখেন এটা হচ্ছে পানের বরজ, পান চাষ হয়। আর এই দেখেন বাংলাদেশের সেই ঐতিহ্যবাহী গ্রামের রাস্তা, সবুজ আর সবুজ, যেদিকে তাকান শুধু সবুজ, কিচ্ছু নাই, আর সবুজের ভিতর দিয়ে একটা মেঠো পথ, সবুজ আর সবুজ সবুজ। তো এরকম সবুজ দেখলে আসলে মনে অনেক কিছু মনে হয়, কবিতা লিখি, গান লিখি, গল্প, ছন্দ সবই মনে আসে। দেখেন যেদিকে তাকাবেন শুধু সবুজ আর সবুজ, যত দূর চোখ যায়। এটাকে কি বলা যায়, যে নয়নাভিরাম দৃশ্য, নয়নাভিরাম। আর এটা হচ্ছে বাড়িতে ফেরার সময়, দেখেন আয়াতকে একটা গাছের পাতা টোকাচ্ছে, তো ছোটো মানুষ আসলে বাচ্চাদের দেখলে ভালো লাগে, ওদের মুভমেন্টগুলো দেখবেন, যে বাচ্চাদের আশেপাশে থাকলে আপনার মন ভালো হয়ে যাবে, বাচ্চাদের নড়াচড়া বা ওদের খেলাধুলা, ওদের কথাবার্তা, যদি কখনো মন খারাপ হয় দেখবেন যে ওদের আশেপাশে থাকলে আপনার মন ভালো হয়ে যাবে। দেখেন আয়াত দৌড়াচ্ছে, আমি আসলে হেঁটে তাল দিতে পারতেছি না, তো আমিও চেষ্টা করতেছিলাম জোর পিছিয়ে পিছিয়ে যাওয়ার জন্য, আর
যেহেতু সবুজ আছে, সবুজের মাঝ দিয়ে একটা ছোট মানুষ দৌড়ে যাচ্ছে, আমার মনে হচ্ছে যে বিষয়টা খুব ইন্টারেস্টিং, এই জন্য একটু শ্যুট করলাম আপনাদেরকে দেখানোর জন্য। এটা মসজিদের পাশের যে মাঠটা, এটা একটু আপনাদেরকে দেখাই দিলাম। আর এই দেখেন আমাদের আয়াত মামুনি দৌড়াচ্ছে, আর কতক্ষণ দৌড়েলো এখন হাঁটতেছে, তো আয়াতের সাথে সাথে আয়াতের পিছে পিছে আমিও যাচ্ছিলাম। তো আমি একটু পিছিয়ে পড়ে যাওয়াতে আয়াত পিছনের দিকে তাকাচ্ছিল যে আমি আসলে আছি কিনা। আর দেখেন এগুলা কিন্তু বাড়ির পাশের পতিত জায়গায় কলা গাছ লাগাইছে। আসলে গ্রামের মানুষের এই একটা গুণ যে আসলে তারা বসে থাকতে পারে না, অলস সময় কাটাইতে পারে না, তো যেখানে যেটুকু আছে চেষ্টা করে কিছু একটা করার। দেখেন আয়াত কিন্তু আবার দৌড় শুরু করছে। তো আমি আসলে হেঁটে আয়াতের পাশে, মানে আয়াতের কাছে থাকতে পারতেছি না, ও আমার আগে এগিয়ে যাচ্ছে। এটা হচ্ছে লাউয়ের জাঙ্গলা, আমরা উত্তর বাংলার জাঙ্গলাই বলি। আর বড় লোক যারা আছেন তারা তো বলুন মাছা, কিছু ফুল আসছে লাউয়ের ফুল, এগুলো কিন্তু টিকবে না দেখেই বোঝা যাচ্ছে। আর এই দেখেন সিমার গাছটাও বেশ লক লক হয়ে গেছে, অনেক সতেজ সজীব। আশা করছি খুব তাড়াতাড়ি ফুল ফল দুইটাই পাবো ইনশাল্লাহ। ভিডিওর এই পর্যায়ে পর্যন্ত আসার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন, সেই সাথে আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিতে পারেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।